কতজনের পরে আছে এখানে? দাঁড়া, পরীক্ষার লিস্টে খাতায় নাম বেরোচ্ছে না? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 তারিখ, আমরা যাব, হঠাৎ করে প্ল্যান হয়েছে ঘুরতে যাব, তো এখান থেকে সায়েন্স সিটি যাচ্ছি। আজকে হচ্ছে মার জন্মদিন, মা এত আমাদেরকে পার্টি দেয় না, কিন্তু আজকে বলেছে আমাদেরকে চায়না টাউনে নিয়ে যাবে মা। এখানেই গাড়িটা খারাপ হয়ে গেছিল, চায়না টাউন যাবো বলে 10 দিন, মানে আগের বছর তার আগে, হ্যাঁ তো হলো না যাওয়া। রাত 10 লাস্টে এখানেই ট্যাক্সি ধরে গিয়ে কাছাকাছি বাড়ি চলে গেছি আমরা, তো আজকে তো যাবই, তো মা খাওয়াবে আমাদেরকে। আমাদের গাড়িতে 4 জন আছি, আমার 5 জন আছে আমার মেয়েকে নিয়ে, আরেকটা গাড়ি আছে আমার বোনের বরের গাড়ি, ওতেও ওর মধ্যেও ওরা 4-5 জন আছে, 5 জন না, ওতে 5 জন আছে, বাবা আমার বোন ওরা সবাই ওই গাড়িতে, তো আমরা এই গাড়িতে যা ছিল সব তুলে নিয়েছি দুটো গাড়ি, হ্যাঁ তো এখন দুটো গাড়ি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো তারপরে ওখান থেকে আমরা চায়না টাউন খেয়ে দিয়ে বাড়ি। ওকে, মানে এখানে এত ভিড়, সায়েন্স সিটির এখানে গাড়ি রাখাই যাচ্ছে না পার্কিং এ, তো আমরা এখন গেটের সামনে গিয়ে ওখানটায় গাড়ি রাখবো। নবমী দুর্গাপূজা তো বেরিয়েছি, নবমী আজকে, দেখো ভিড় দেখো। বহু কষ্টে গাড়িটা পার্কিং করে ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক সায়েন্স সিটি ট্রেড ফেয়ার কিরকম। দেখে 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 খুলে যাচ্ছে তো, হ্যাঁ ভিডিও করছে। যে কোথায় যাচ্ছ? মেলায় যাচ্ছ? চলো। দীর্ঘ প্রতীক্ষার পরে 1 ঘন্টা ওয়েট করে গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পরে মামের ওরা গেছে, এখন এখান থেকে ড্রেস কিনবো, এখানেই পড়াবো, আর চায়না টাউন কতটা যেতে পারবো কি পারবো না সংশয় আছে, এখান থেকে কখন বেরোবো তারপরে দেখ। এই হচ্ছে সায়েন্স সিটির বিখ্যাত সেই সেইটের জুলি, যার ভেতরে যেটা বাড়িতে দেখা যায়, এবার যাবো ভেতরে। মাম টাটা করে দাও, টাটা করে দাও, কোথায় যাচ্ছ বলো? মেলায়। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে তারপরে এখানে ঢুকতে হবে, আর যাদের পাস আছে তারা এমনি ঢুকতে পারে, টিকিট কাটতে হবে না তাদের জন্য। না ভেতরে পসিবল না, 1 তারিখ যা ভিড় আছে ভেতরে যাওয়া যাবে না, গুড বাই টাটা। চল সোনু, তুই কি যাবি? কেমন ভেতরটা, কি কি আছে বলেন? কোন কোন দেশে ঘুরলি তুই? আমি সবই ঘুরে এসেছি, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ, ওখানে আলাদা আলাদা কান্ট্রি থেকে আসছি, মানে ইন্ডিয়া হ্যান্ডমেড কাশ্মীর থেকে অনেক আছে। মানে স্পেশাল স্পেশাল কি অ্যাট্রাকটিভ কি আছে ওখানে? গুড বাই টাটা।
টাটা হয়ে গেল আমাদের ট্রেড ফেয়ার। এই ভিড়ে কোনো পৌঁছতে পারবে না, আমার তো মনে হচ্ছে সেকেন্ড দুর্গা পুজো। এদিকে তাকা ওই সায়েন্স সিটির সামনে দিয়েই ঘুরে যেতে হবে যা অবস্থা। মাম চলো মার কাছে, চলো মার কাছে, চলো পড়ে যাবে। বসে যাও, ও তুমি ওই গাড়িতে বসবে, ঢোকো ঢোকো ঢোকো। সেই আমরা বিগ বস রেস্টুরেন্টে আসলাম, কারণ ওই দিকগুলো যা ভিড় আছে এটাই ঠিক আছে। ফ্যামিলি নিয়ে স্ট্যান্ডার্ড এটাই বেস্ট। আমার গাড়িটা এখান থেকে ওপরে রেখেছি, সন্দীপেরটা এইদিকে রেখেছে। এই ঘাটটায় আমরা আবার বিগ বস ফিরে এসেছি, এটাই ঠিক আছে, এটাই ভালো লাগে। কারণ লাইন দেখছেন মানে আমরা এখনো মানে যখন এসেছি তখন থাকলে হয়তো এতক্ষণ লাইনে দাঁড়াতে হতো না, আমরা বসে পড়তাম, তখন লাইন ছিল না। এখন যত রাত হচ্ছে তত লোক আসছে, কারণ এটা খুবই ফেমাস বিগ বস। আর এখানে খুবই ভালো খাবারও পাওয়া যায়, দামও জিজ্ঞাস করো, জিজ্ঞাস করো, চলো বলো যা কতক্ষণ লাগবে। আমি জিজ্ঞাসা করে এসেছি, তুমি আচ্ছা ওইদিকটা চলো নড়ো একটু। হ্যাঁ চলো চলো, তুমি যাও। সোনু ওপরে আছে, এখনো মোটামুটি আমাদের 45 জন ছিল, এখন দেখা যাক কতজন হবে। এদিকটা আসো, এদিকটা আসো, ওই হচ্ছে টোটাল ক্রাউড। কতজনের পরে আছে এখানে তারা? কখন নাম লিখেছে? 10 জনের সিট একসাথে একটাই দেবে তো 10 জনের? কি ভাবলে তুমি, কি ভেবেছিলে? যাও না তুমি, গিয়ে দিলাম কার নাম লেখা? মনে হচ্ছে যেন পরীক্ষার লিস্টে খাতায় নাম বেরোচ্ছে না। আমরা যা বুঝছি ওই দুর্গা পুজোর লাইন করেছে, আগে থেকে আসতে হবে, তারপরে লাইন পাবে। বর্ষা তোমার কি সোর্স আছে? সোর্স হলে হবে, এখানে সোর্স লাগবে। কোনটা কোনটা কোনটা? আসলে লটারি লেগেছে কোথায়? যাও 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 যাও। সব মেয়ে আছে ওই বিল্ডিং এ, ওখানে দাঁড়িয়ে আছে। লটারিটা লেগেছে, এবার যাব। সত্যি টিকিট লেগেছে না? আড়াই ঘন্টা পরে আলটিমেটলি পাওয়া গেল। বাবা যা ভিড়! আমরা এটা হচ্ছে ওল্ড বিল্ডিং। চলো চলো বাপ্পা, তোমাকে কে দিয়েছে বেলুন? আর সব কোথায়? এই পুরো বুকিং, মানে আড়াই ঘন্টা ধরে, তারপরে পুরো বুকিং, তার মধ্যে 1st January। দেখা যাক কোনটা লাগে। বেলুন ফেলে দিচ্ছ? ধরো ধরো। ও সত্যি সিটটা মনে হচ্ছে কত মূল্যবান না? আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা ওয়েট করে তারপরে পেয়েছি। মাম সরে যা, সরে যা, এটা কি ডেলি এরম ভিড় থাকে না যে 1st January বলে? এরকম বাবা পুরো আড়াই ঘন্টা ওয়েট করে। তো আমরা এখানটায় বসবো। এদিকে এদিকে এদিকে, তুই এদিকে ওখানে বসে যাও, তাহলে সুবিধা হবে, যেতে হবে না। তো আলটিমেটলি আমরা সবাই বসলাম।
লটারির টিকিট পাওয়ার মতো চম্বল জানো, কত লাইন দিয়ে তারপরে কাটতে হয়েছে। এখানে একটা সুবিধা হয়েছে, আমরা পুরো আটটা এসেছি, এবার যেহেতু এখন 8:30 মানে 2 ঘন্টা দাঁড়িয়েছি, এখন 10টা বাজে, খাওয়ার জন্য পারফেক্ট টাইম আছে 10টা, খেয়ে দিয়ে 11টা 11:30 মধ্যে বাড়িতে ঢুকে যাবো। ভগবান যা করে মঙ্গলের জন্যই। আমাদের আলটিমেটলি অর্ডার নিতে চলে এসছে, ঠিক আছে, ও বর্ডার পার করে এসছো। মাম তুমি তুমি চিকেন কটা খাবে, চিকেন কটা খাবে, চিকেন কটা খাবি মাম? এটা হচ্ছে মিক্স গ্লাস চাউমিন, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর আমরা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছি দুটো, আর একটা সিজন ফ্রাইড রাইস। তো সবাই এখন খাওয়া হচ্ছে। সোনু কেমন লাগছে? কি খাচ্ছিস? ওকে টেস্ট, মাম খাচ্ছে দেখো, মাম তুমি কি খাচ্ছ একে দেখো, এই একে দেখো। চার ছিল না, হঠাৎ ফোন সুইচ অফ হয়ে গেছে, তো কমপ্লিট আর করা গেল না, বাজেও লাগছে, ইনকমপ্লিট ভিডিও ব্লগ এই প্রথম ছাড়ছে। তো সব নিচে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু চার্জ দিয়েছিলাম, এই বেরিয়ে যাচ্ছি, টাটা। ঠিক 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 আছে, আমাদের টোটাল বিল হয়েছে 2700 টাকা প্লাস 100 টাকা টিপস দিয়েছিলাম আমরা 10 জন আমার মেয়েকে নিয়ে। তো এই থেকে একটা আইডিয়া করাই যায় যে পার হেড কত লাগে, প্লাস বিগ বসের মতো রিন আউট জায়গা, পার্কিং ফ্যাসিলিটিস রয়েছে, বেটার। টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।